জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সোমবার পর্যন্ত বেগম খালেদা জিয়ার জামিন বাড়িয়েছে আদালত একই সাথে এই মামলায় খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে আনা হবে কিনা এই বিষয়ে শুনানি কাল হবে বলেও আদেশ দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক ড মোহাম্মদ আখতারুজ্জামান দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল রোববার বেলা এগারোটার কিছু পরে বক্সিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে শুনানির কার্যক্রম শুরু হয় এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়াসহ আসামি চারজন খালেদা জিয়া কারাগারে থাকায় তাকে ছাড়াই শুরু হয় কার্যক্রম শুরুতেই এই মামলায় বেগম জিয়াকে আদালতে হাজিরের বিষয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আর খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর আবেদন করে আসামি পক্ষ দুপক্ষের বক্তব্য শুনে সোমবার পর্যন্ত জামিনের মেয়াদ মঞ্জুর করেন বিচারক এখানে সরকার পক্ষ থেকে বলা হয়েছে বেগম জিয়ার জন্য যেন প্রোডাকশন ওয়ারেন্ট দেওয়া হয় আমরা এর উত্তরে বলেছি যে প্রোডাকশন ওয়ারেন্ট এই মামলাতে তিনি নয় সুতরাং প্রোডাকশন ওয়ারেন্ট দেওয়ার প্রশ্ন উঠবে না আগামীকাল পরবর্তী সিদ্ধান্তের জন্য বিজ্ঞ আদালত দিন ধার্য করেছে রাষ্ট্রপক্ষ বলছে সোমবার শুনানি শেষে খালেদা জিয়াকে এ মামলায় আদালতে আনার বিষয়ে নির্দেশনা দেওয়া হবে বলে আশা করছেন তারা মাননীয় আদালতের অবস্থান হচ্ছে যে ঠিক আছে আগামীকাল এ আমাদের যে অবহিতকরণ যে দরখাস্তটা আছে এবং তাদেরও অবহিতকরণ দরখাস্তটা আছে আগামীকাল তারিখ আছে আগামীকাল উনি শুনবেন আগামীকাল শুনে পরবর্তী যে তারিখ হবে সেই তারিখ পর্যন্ত তার জামিন এবং পরবর্তী কার্যক্রম তিনি মাননীয় আদালত গ্রহণ করবেন ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে দুই সালের আট আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় বেগম খালেদা জিয়া সহ চারজনের নামে মামলা করে দুদক অত্যন্ত সহানুভূতির সাথে তাদের আবেদনটা গ্রহণ করেছেন গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা